হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি এভাবেই শুরু করছি। তো আমি আজকে শ্রীরামপুর থেকে ব্যারাকপুর ফিরছি, মানে বাপের বাড়ি টু শ্বশুর বাড়ি। তো সকাল 7:30 বেরিয়ে পড়েছি, বাপির সাথে যাচ্ছি এখন বাইকে। তো সকাল সকালে ট্রেন ধরবো, 8:05 ট্রেন। আজ থেকে ব্যারাকপুরের টানা যে ট্রেনটা ছিল মেমারি থেকে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। মানে কিছু কাজ চলবে এখন রেল লাইনে, তো তার জন্য ক্যান্সেল। তো তার জন্য এখন আমি এই সকালবেলাতেই যাচ্ছি, আমাদের এখন অনেক হ্যাপা করে যেতে হবে। বাপি আমাকে জাস্ট মেমারি স্টেশনে তুলে দিতে এসছে, আর বলতে বলতে আমরা চলে এসেছি মেমারি স্টেশন। নামলাম শ্রীরামপুরে, নামলাম কারণ একদম ডাইরেক্ট ট্রেনটা একদম শ্রীরামপুরে নামলো, শ্যাওড়াপুরে দাঁড়ালো না। তো এখন এই ঘাটে যাচ্ছি, ঘাট থেকে এখন নৌকা পেরোতে হবে। এখানে আবার শ্রীরামপুরে নৌকা, লঞ্চ নয়, নৌকা পেরিয়ে যাব। এই জাস্ট যাচ্ছি, এখন রিক্সাতেই আছি। চলে এলাম ধুবিঘাট। এবার এখানে আমাকে একটা টিকিট কাটতে হবে ঘাট পেরোনোর জন্য, তো টিকিটটা কেটে নিই। তো আমার খুবই ভালো লাগছে এটা দেখে যে এখন শ্রীরামপুরেও লঞ্চ পেরোই, নৌকার নেই। আমি জানতাম না, কারণ এর আগে যতবারই এসেছি নৌকাতেই এসেছি, তো নৌকাতে একটু ভয় করে উঠতে নামতে, তো লঞ্চে অত ভয় করে না। তো লঞ্চটা খুবই ইজি লাগে। সুন্দর লাগছিল জলটা দেখে, আবার ভয়ও করছিল কারণ প্রচুর স্রোত ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর জল আর প্রচুর স্রোত আছে এখন গঙ্গায়। তো এখন লঞ্চটা এই জাস্ট ছাড়লো, বেশিক্ষণ লাগে না, জাস্ট 2-4 মিনিটই লাগে পেরোতে, এই পার থেকে ওই পার জাস্ট যাব। তো খুবই এনজয় করছিলাম জার্নিটা। ফাইনালি এখন ব্যারাকপুরের ঘাটে নেবে পড়েছি, এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার এত ভয় করছিল, দুপাশের জলটা দেখতেই পাচ্ছ এত স্রোত, মানে জাস্ট নড়ছিল, লঞ্চটা কিছুতেই বাঁধতে পারছিল না এই ব্রিজটার সাথে, মানে স্রোতে সবসময় টেনে নিয়ে চলে যাচ্ছিলো। তো যা হোক করে বেঁধেছে, আমি খুবই এখানটা দিয়ে ভয়ে ভয়ে হাঁটছিলাম এই ব্রিজটা দিয়ে, কারণ মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে ধারগুলো, তো খুবই ভয় লাগে। তো যাক ফাইনালি পেরিয়ে গেছি ভয় কাটিয়ে, এবার দুবার টোটো চেঞ্জ করতে হবে তাহলেই বাড়ি পৌঁছে যাবো। তো টোটো
পেয়ে গেছি সঙ্গে সঙ্গেই, মানে তিনজন ছিল, আমি এলাম, চারজন হয়ে গেল আর ছেড়ে দিল, কারণ ওরা চারজন না হলে ছাড়ে না। তো এই টোটোটা করে আমি এখন স্টেশন পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আরেকবার চেঞ্জ করতে হবে। তো এই ঘাট থেকে যাওয়ার পথে জায়গাটা খুবই সুন্দর, পরে স্কুল পরে কন্টেনমেন্ট জোন যেহেতু, তো খুবই ফাঁকা আর খুবই সিনসিনারিটা সুন্দর, শুধু গাছপালা চারিদিকে, আর মানে স্কুল কলেজ এইসবই আছে, আর বেশ সুন্দর লাগে এখানটা, এখান দিয়ে যেতে। এখন বাড়ি ঢুকবো, এবার শুধুমাত্র আজ থেকে ওই স্টেশনে, ওই স্টেশন বলছি, এই যে আমাদের মন্দিরটা, তো শুধুমাত্র ওই আজ থেকে ট্রেনের লাইনে কাজ শুরু হবে, তো তার জন্য ওই 10:30 থেকে 3:30 পর্যন্ত ট্রেনগুলো ক্যান্সেল, তাই টানা ট্রেনটাই আসতে পারলাম না, তাই শ্রীরামপুর হয়ে ঘাট পেরিয়ে তারপর এত হ্যাপা বয়ে আসতে হলো, ওই জন্যই টানা ট্রেনটাই যাতায়াত করি। এই দিকটা প্রচুর কষ্ট, কারণ মানে একভাবে আসা যায় না, অনেক কিছু চেঞ্জ করতে হয়। তো অ্যাট লাস্ট এবার বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকি, তারপর ওই ফ্রেশ হয়ে নিই, কিছু খাই, খুব খিদে পেয়ে গেছে, তারপর আবার কথা বলবো তোমাদের সাথে পরে। যে ব্যাগটা দেখছো, ব্যাগে আমার জামাকাপড় কিছুই নেই, জামাকাপড় নিয়ে যেতে হয় না, কারণ জামাকাপড় ওখানে থাকে আমার, শুধু খাবার দাবারই আছে, এই ব্যাগটায় ভরে দিয়েছি আবার বাড়ি থেকে। যখনই আসি, আমি আসি বা বাপি আসুক, মা আসুক, ওখান থেকে যদি কেউ আসে, এরা ব্যাগ গাদা করে খাবার দাবার আসে, বাড়ি থেকে দেখাবো কী কী দিয়েছে। তো চলো এখন বাড়ি ঢোকা যাক। তো বাড়ি আসতে আসতে 11টা বেজে গেছিলো, 7:30 ট্রেন ছিল, মানে আমি ওখান থেকে 6:30 বেরিয়েছিলাম, তো ব্যারাকপুর মানে একদম পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30-11টা বেজে গেছিলো। তো রোদে গরমে খুব কষ্ট হয়ে, তারপর এসে স্নান করে কিছু খেয়ে নিয়ে, তারপর তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিলো না। তো এখন এই শুয়ে এখন রেস্ট নেওয়ার পর এখন এই বিকেলে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো আমি এর মাঝখানে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ ওখানে কিছুই সেরম করিনি, শুয়ে বসেই ছিলাম, খাচ্ছিলাম, শুচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, এই করছি, তো কি আর ব্লগ দেব। তো বাড়ি এলাম, তো ব্লগ করতে করতেই এলাম। তো আমি আজকেই জাস্ট ফিরলাম, তো আর এই ব্লগটা যাবে আই থিঙ্ক কালকে, আজকে আর কিছু করতে পারবো না, তো কালকে যাবে এই ব্লগটা। আর কী কী আনলাম খাবার দাবার তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে নিই, দেখো কী কী আনলাম। প্রতিবারই এরকমই আনি, মানে আমি হয়তো এত বইতে পারি না, বাট এবারে জামা কাপড় ছিল না তাই নিয়ে আসতে পেরেছি, অন্যবার অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেয় বা বাবা মা নিজেরা আসলে নিজেরা নিয়ে আসে। তো দেখো কী কী আনলাম একবার দেখিয়ে নিই, ওটা আমি স্নান করার আগে রেকর্ড করেছিলাম, বাট এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখা, এখানে মা একটু মাটন রান্না করে দিয়েছিল, তো রান্না করা মাটন, আর তারপরে দেখতেই পাচ্ছ রসগোল্লা, আর এখানে ল্যাংচা। তো আমার ওখানকার মিষ্টিগুলো খুব ভালো, অরিজিনাল ছানার হয়, তো বাবা আর ও খেতে খুবই ভালোবাসে, তাই যখনই আসা হয় মিষ্টি হয়। এটা ছানা, ছানার তরকারি হয়, আর এটা ফ্রায়েড রাইস, এটাও মা রান্না করে দিয়েছিল, তো এগুলো এনেছি। আর এখানে তিনটে রসমালাই আছে, এটা আমি বাড়িতে খাচ্ছিলাম, কটা বেড়ে গেছিলো মা ওটাও পুড়ে দিয়েছে। আর এখানে মাগুর মাছ, মাগুর মাছটা আমার খুব ফেভারিট, ওটাও মানে বেড়ে গেছে বলে ওটাও পুড়ে দিয়েছে, মানে আমি খাচ্ছিলাম বাড়িতে। আর এটা হচ্ছে দুটো মাছের মাথা, এটা বাবা আর ও মাছের মাথা খেতে খুব ভালোবাসে, তো মা ওটাও পুড়ে দিয়েছে, মানে যা থাকবে সব পুড়ে দেবে আর কি, এরকম একটা ব্যাপার। তো এইগুলো এনেছি, আর এর সঙ্গে আরও কিছু আছে, দাঁড়াও দেখায়। তো বাপি এখানে 1 কেজি মতন, আমাদের ওখানে যে দেশি মাটনটা পাওয়া যায় ওটা কাঁচা কিনে দিয়েছিলো সকালবেলায়, তো ওটাও এনেছি, ওটা আজকে রান্না হবে, মানে অর্ধেকটা হবে আর অর্ধেকটা আর একদিন হবে। আর এখানে আমার জন্য এটা দিয়েছিল বাপি, ম্যাঙ্গো বাইট 1 প্যাকেট। তো
আমি যে 500 ছানা এনেছিলাম, তো সেই ছানাটারই এখন ব্যবস্থা চলছে, মা আর বাবা মিলে ব্যবস্থাটা করছে, কারণ ছানাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য আগে ভাগে ওই বড়াগুলো করে রাখা হচ্ছে, ছানার ডালনা করার জন্য যে বড়া বা কোপ্তাগুলো লাগে। তো আমি এই রেসিপিটা আমার চ্যানেলে আগে আপলোড করেছি, তোমরা যদি কেউ দেখে না থাকো তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকবার লিঙ্কটা দিয়ে নেব, তো রেসিপিটা চেকআউট করে নিও। আমার মা মানে শাশুড়ি মা দারুণ বানায়, এটা হলে আর কিচ্ছু লাগে না আমাদের, কোনো মাছ ডিম মাংস কিচ্ছু লাগে না, তো এটা দারুণ হয় খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আরেকবার দিয়ে দেবো ছানার ডালনা, তো দেখে নিও। এই যে বড়াগুলো এখন ভাজা চলছে দেখতেই পাচ্ছ, তো খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই অবশ্যই ট্রাই করো। কিন্তু এখানে এন্ড করবো, কদিন ব্লগ দিতে পারি নাই, তো এই ব্লগটা তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করব এবার থেকে ডেলি তো দিই না, একদিন অন্তর দিই, একদিন দুদিন অন্তর, তো এবার থেকে সেরকম দেওয়ার চেষ্টা করব। আজকের মতন টাটা।